আম্মু বাবা অনেক দিন যাবত অনেকগুলো কথা মনের ভিতরে লুকায় রাখছিলাম, আজকে হয়তো ওই দিন সব কিছু বলার। আজ থেকে 25 বছর আগে এক দুঃখী ঘরে শামিমা নামের একটা মেয়ের জন্ম। খুব অভাব অনটনের সংসার, মা পাপা আমি, খুব ছোট্ট একটা পরিবার আমাদের। আস্তে আস্তে তোমাদের দুই আঙুল ধরে আমার বড় হওয়া, কত চড়াও উতরাও পার করে আজকে তোমাদের মেয়ে এই জায়গায়। আমি জানি আমি সেই সুসন্তান হয়ে উঠতে পারি নাই যার আশা তোমরা করতা, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের সেই সব সুখ দিতে চাই যা তোমরা কল্পনা করতা। আমি হয়তো সেই সন্তান হয়ে উঠতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমরা সারা জীবন আমার কাছে আমার বাচ্চার মতন হয়ে থাকবা। মা বাবা বুড়ো হয়ে গেলে সন্তানের যেমন দায়িত্ব থাকে তাকে আগলায় রাখার, সেই দায়িত্বটা না বাবা অনেক আগেই নিয়ে ফেলছিলাম। আমার যতটুকু সামর্থ্য যতটুকু সাধ্য সেটা দিয়ে সারা জীবন তোমাদের আগলায় রাখতে চাই। আমি তোমাদের সুসন্তান না হলেও আমি তোমাদের অনেক ভালোবাসি আম্মু পাপা। তোমরা খুব করে চাইতা সংসারে একটা বড় ছেলে থাকলে সংসারের হাল ধরবে, ছেলে না হয় নাই নিল, আমি তো পারি না। তোমাদের সারা জীবনের বৃদ্ধকালের মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিছি। সর্বশেষে একটাই কথা বলতে চাই আম্মু পাপা, আমি তোমাদের অনেক ভালোবাসি। এই কথাগুলো হয়তো তোমাদের সামনে আমি কখনোই বলতে পারবো না, তাই ভিডিওর মাধ্যমে তোমাদের অবধি কথাটা পৌঁছে দিলাম। আই লাভ ইউ আম্মু পাপা। चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा मैं तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे।
কি হবে কান্না করলাম কেন কান্নাকাটি করলাম যখন এটা কি হলো जीता था खुल के तेरी गली में आया भूल के
झंडा भला से मैं लुट फुट गया, मैं तो लुट फुट गया, रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोह मारे नजरिया सावरिया रे, मोह मारे नजरिया आओ भाई।